আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, জিন যখন মানুষের প্রেমে পড়ে তখন কি হয়। চিকিৎসা দুই, আগে একটা চিকিৎসা দিয়েছি রোকাইয়া, এবং দ্বিতীয়ত জিন যদি মানুষের সাথে সহবাস করে সেগুলোর চিকিৎসা কিভাবে দিতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করছি। যদি কোনো জিন মানুষের প্রেমে পড়ে এবং সহজে ছেড়ে যেতে না চায়, মানে খুবই মারাত্মক আকারে ধরে, তখন এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। ক, নিচের আমি যে সূরাগুলো বলবো এগুলা তাকে মনোযোগ দিয়ে শোনাতে হবে। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইউসুফ, সূরা নূর, সূরাতুস সফাত, সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটি সূরা শেষ পর্যন্ত শুনতে হবে। যদি কেউ সময় দিয়ে রোগীকে পড়ে শোনাতে পারে সেটা সর্বোত্তম, নয়তো রোগীকে সর্বদা শোনার জন্য অডিওর ব্যবস্থা করতে হবে। রোকাইয়া পাঠ করা, পানি পান করতে হবে এবং নিয়মিত রোকাইয়া সহ গোসল করতে হবে। এটা হচ্ছে খ নম্বর। গ নম্বর, সারা শরীরে জৈতুন তেল মালিশ করতে হবে রোগী সুস্থ না হওয়া পর্যন্ত, রোকাইয়া চালিয়ে যেতে হবে। এই রোকাইয়ার মাধ্যমেই সে একটা সময় এই আয়াতগুলো পড়লে জিনের শরীরে আগুন ধরে। মানে উদাহরণস্বরূপ, আপনি একটা মেজ বারবার দিচ্ছেন, বারবার দিচ্ছেন, আগুন ধরে না, কিন্তু অনেকক্ষণ দিতে 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 দেখবেন কাঠিটা আগুন ধরে গেছে। যদি এটা পোতায়া যায় আগুন ধরবেই, কারণ এটা আগুন ধরার জন্যই বানানো হয়েছে। ঠিক এই রুকাইয়া গুলাও যিনি একবারে গেল না, আমল করেন, গোসল করেন, সুরা পড়েন, দূর হবে। না হলে আবারও করেন, আবারও দূর হবে। না হলে আবারও করেন, আবারও দূর হবে। নিয়ম গুলা হচ্ছে এমন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলের আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, কারণ আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে নানান মানুষ নানানভাবে প্রতারণা করছে। আমার নাম হলে অথবা আমার ছবি হলেই ওইটা, কিন্তু আমার পেজ না। এই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমার একটাই পেজ, ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওইটাই আমার, এর বাইরে কিন্তু আমার না। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।